হ্যালো বন্ধুরা, বঙ্গবাসী টেকনোলজিতে তোমাদের সবাইকে আগেই স্বাগত হয়ে গেছো, কারণ তোমরা অলরেডি আনবক্সিংটা তো দেখেই ফেলেছো। এবার আমি এই টিভিটার ব্যাপারে পরে বলছি, আগে কি কি বক্সের ভিতরে পেলাম সেটার ব্যাপারে বলি। একটা সেকেন্ডও সমাবেশ না করে আজকে আমাদের ভিডিওটা শুরু করি। সো ওয়ার ইউ ওয়েটিং ফর, চলুন শুরু করি। তো যেটা আমি হাত থেকে ফেলে দিলাম সেটা ছিল ওয়ারেন্টি কার্ড, 2 ইয়ার্স ওয়ারেন্টি। আর তোমরা পাচ্ছ এটার সাথে একটা ইউজার ম্যানুয়াল, পাওয়ার কেবিল পাচ্ছ, কয়েকটা স্ক্রু পাবে ওয়াল মাউন্টের জন্য। হ্যাঁ, তোমরা এর ভিতরেই ওয়াল মাউন্ট পেয়ে যাবে। আর যে স্ট্যান্ডটা আমি ধরে রয়েছি সেই স্ট্যান্ডটাকে আমি প্রথমে ভেবেছিলাম একটা অ্যালুমিনিয়াম স্ট্যান্ড, বাট এটা অ্যালুমিনিয়াম স্ট্যান্ড না, এটা প্লাস্টিক স্ট্যান্ড, বাট কোয়ালিটি যথেষ্ট ভালো। আর স্কাইওয়ার্থকে অনেক থ্যাংক ইউ, 10 টাকার ব্যাটারিটা তারা দিতে ভুলেনি। এর মধ্যে তোমরা ব্যাটারিও পেয়ে যাবে। আর যেটার ব্যাপারে আমি বলছিলাম, ওয়াল মাউন্ট, অনেক কোম্পানির ক্ষেত্রে আমাদের ওয়াল মাউন্ট পারচেজ করতে হয় 500 টাকা দিয়ে। আমি রেডমির কথা বলছি। হ্যাঁ, তোমাদেরকে, তোমরা সবাই জানো ওয়াল মাউন্ট করতে হলে এক্সট্রা 500 টাকা চার্জ দিতে হয়, 499। বাট এক্ষেত্রে স্কাইওয়ার্থ আমাদেরকে ওয়াল মাউন্ট বক্সের ভিতরেই দিয়ে দিয়েছে। তো এটা নিয়ে তোমাদের টেনশন নেই, কাউকে ড্রিল মেশিন দিয়ে ওয়াল মাউন্ট করতে হবে না, কারণ সার্ভিস ম্যান এসেই তোমাদের এই ওয়াল মাউন্টটা করে দিয়ে যাবে। এবার বলি আমাদের টিভিটার ব্যাপারে। টিভিটাতে তোমরা 43 ইঞ্চ ফুল এইচডি IPS প্যানেল পেয়ে যাচ্ছ। এটা একটা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি, আর এটা 4.1 কিটক্যাট ভার্সনে চলছে, অনেক পুরনো, বাট টিভির ক্ষেত্রে এর থেকে বেশি আমরা কী এক্সপেক্ট করি। সাইডে তোমরা সব ধরনের কানেক্টিভিটি পেয়ে যাবে, HDMI 3টে পোর্ট পেয়ে যাবে, USB পোর্ট পেয়ে যাবে, কেবল কানেকশানের জন্য সব কিছু পেয়ে যাবে। আর এখানে তোমরা পাওয়ার কেবল অ্যাটাচ করার জন্য পোর্ট পেয়ে যাবে। তো তোমরা দেখতে পারো এই সবই হচ্ছে এই টিভিটার কন্টেন্ট। আর অনেক বড় একটা রিমোট দিয়েছে ওরা। টিভিটা ইউজ কীভাবে করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিই, বাট আমি একটা কথা বলতে চাই, অন্যান্য টিভিতে অনেক ক্যাচ থাকে যে 1 বছরের টিভির ওয়ারেন্টি আর 1 বছরের প্যানেলের ওয়ারেন্টি, বাট এখানে ওরকম কোনোরকম কোনো ক্যাচ নেই, কোনোরকম কোনো টেনশন নেই। তোমরা এক্ষেত্রে 2 ইয়ার্স ফুল টিভি ওয়ারেন্টি পাচ্ছ। আর এই টিভিটা রিভিউ করার একটাই অর্থ যে যারা অনলাইন টিভি প্রেফার করো না, যারা অনলাইন থেকে টিভি কিনতে ভয় পাও, এমন অনেকে রয়েছে যারা অনলাইন থেকে টিভি কিনতে ভয় পায় কারণ তারপরে কী হবে, সার্ভিস কীভাবে করাবে তারা, তো তাদের জন্য এই টিভিটা একটু তো এক্সট্রা চার্জ দিতেই হবে, বাট তাদের জন্য এই টিভিটা খুব 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 ভালো একটা অপশন হতে পারে। এটা একটা অফলাইন টিভি। আর স্কাইওয়ার্থের নাম তোমরা কয়েকজন শুনেছো জানি না, বাট এটা একটা ব্যাঙ্গালোরের কোম্পানি আর যথেষ্ট বড় কোম্পানি। সো এবার দেখায় টিভিটার ইন্টারফেস কেমন, আর অন করার পরে তোমরা হোম বাটন ক্লিকের পরে কীরকম দেখতে পাবে। তো এরকম কিছু একটা তোমরা দেখতে পাবে। এখন আমি আমার মোবাইলের ইন্টারনেটের সাথে কানেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি অলরেডি কয়েকটা ভিডিও শট এতে চালিয়ে দেখেছি, টিভিটার যে ভিডিও আউটপুট, মানে ভিডিও কালার কন্ট্রাস্ট সব কিছুই যথেষ্ট ভালো। আর কিছু প্রিলোডেড তোমরা অ্যাপ পেয়ে যাবে, যেমন ইউটিউব পেয়ে যাবে আর টুইটার পেয়ে যাবে, আর বাকিগুলো অতটা কাজের নয়। গান শোনার জন্য কয়েকটা অ্যাপ রয়েছে, ভিডিও দেখার জন্য কয়েকটা অ্যাপ রয়েছে, বাট ইউটিউব যখন রয়েছে অন্য কী দরকার হয়। ইউটিউব থেকে মনে পড়লো, ইউটিউবে তোমরা এরকম অনেক নিউজ আপডেট পাবে, অনেক নলেজ বাড়বে তোমাদের যদি তোমরা বঙ্গবাসী টেকনোলজি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেরি না করে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব অন হতে একটু টাইম লাগছে কারণ নেটটা আমার স্লো। অন হওয়ার পরে এরকম একটা কিছু দেখতে পাবে যেখানে সার্চিং অপশান থাকবে, হোম থাকবে, ট্রেন্ডিং থাকবে, সব কিছু থাকবে। তো আমি আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এটাই ছিল একটা টিভির আনবক্সিং ও রিভিউতে, এর থেকে বেশি আর কি বলবো। বাট তোমরা যদি চাও এই টিভিটার একটা ফুল রিভিউ আনতে, তো আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি এই টিভিটার একটা ফুল রিভিউ আনবো। টিভিটা স্টার্ট থেকে, মানে কেনার পরে বক্সের বাইরে বার করা থেকে, কীভাবে টিভিটাকে ইনস্টল করবে, আর মানে ওয়াল মাউন্ট নয়, টিভিটা আর কি ভিতরে সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করবে আর কী করে চালাতে হবে, এটার একটা ফুল রিভিউ যদি চাও তো আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি অবশ্যই ভিডিও আনবো। এটা একটা শর্ট আর কুইক রিভিউ ছিল, তো ফুল রিভিউ নিয়ে আমি অবশ্যই আসবো। আর ভিডিও কেমন সেটাতেই আমি দেখিয়ে দেবো, এই টিভিটার ফুল রিভিউতেই দেখিয়ে দেবো, বাট এখানে আমি একটা ছোটো স্যাম্পেল চালিয়ে দেখিয়ে দেবো। তো আমি বারবার বলছি, এটা কখনোই রেডমি কিলার বা রেডমি সাথে যে সমস্ত কোম্পানি রয়েছে যেমন রেডমি, ভিউ, তারপরে মার্ক, এই সমস্ত কোম্পানি কিলার নয় এই টিভিটা, কারণ তাদের সাথে এর কম্পিটিশনই হয় না কোনো, কারণ ওরা এর থেকে আরও অ্যাগ্রেসিভ প্রাইসে এরকমই টিভি দিচ্ছে, এরকম কোয়ালিটিরই টিভি দিচ্ছে আরও কম দামে। কিন্তু যারা অনলাইনে কিনতে ভয় পাও, যারা অনলাইনের সার্ভিসে ভয় পাও, তাদের জন্য এই টিভিটা আমি একটা বিগ 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 থামস আপ দিচ্ছি এই টিভিটা। তোমরা চোখ কান বুঝে এই টিভিটার দিকে যেতে পারো।
দেখতে পাচ্ছ ইউটিউব চলছে, কোনো অসুবিধা নেই, সব কিছু চলবে, তুমি যা চালাতে চাও। আর হ্যাঁ, তোমরা মোবাইলের সাথেও টিভিটাকে কানেক্ট করতে পারো, ওয়্যারলেস ডিসপ্লে কানেকশানও রয়েছে এর মধ্যে। তো আর কি, যে নিতে ইচ্ছুক সে অবশ্যই নিতে পারো টিভিটা। আজকের ভিডিওতে এইটুকুনি কি ছিল, আমি আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, চলে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো অবশ্যই যাবে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, জয় হিন্দ।